সুন্দরবনে, সুন্দরবনে আমরা অনেক জায়গায় ঘুরতে ঘুরতে দেখেছি যে অনেক জায়গায় কিন্তু জঙ্গল ভেঙে নদীতে চলে আসছে। তো দেখুন, অ্যাকচুয়াল সুন্দরবনে এইসব গাছপালা যদি না থাকতো তাহলে পরিবেশের ভারসাম্য কিন্তু সাংঘাতিকভাবে নষ্ট হতো। দেখুন তার একটা ছোট্ট একটা উদাহরণ দেখুন, এই গাছগুলো মারা গেছে, এই গাছগুলো যখন বেঁচে ছিল তখন কিন্তু এদের একটা ক্ষমতা ছিল যে মাটিকে আঁকড়ে রাখার। মারা যাওয়ার পরে দেখুন তো ঢেউ খেয়ে খেয়ে এর থেকে মাটি পুরো ধসে নেমে যাচ্ছে, তাই কি না বাবুদা? কিন্তু জঙ্গলে এরকম পরিস্থিতি তো প্রায় জায়গায় দেখা যায় না? প্রায় জায়গায় আছে, তো ভাঙন ধরছে এগুলো আস্তে আস্তে, অনেকটা দূরে ছিল এইদিকে কিন্তু ছিল অনেকটা, তাই কি না? এই সাইডটা ছিল, আস্তে আস্তে অনেকটাই ভেঙে গেছে। এইগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন, দেখুন নেমে যাচ্ছে সব, ধস খেয়ে নেমে যাচ্ছে। হ্যাঁ, একদম পুরোপুরি জঙ্গল, দেখুন তো ফেন্সি জাল দেওয়া আছে।